ইন্দুরকানী উপজেলার সদরের প্রাণকেন্দ্রে ইন্দুরকানী, ঘোষেরহাট, বালিপাড়া, চণ্ডীপুর সহ ব্যাপক একটি ব্যস্ত বাজার ইন্দুরকানী বাজার। এখানে রয়েছে সরকারি, বেসরকারি ও প্রত্যাশী ইউনিয়ন সহ বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু বর্ষা মৌসুমে এর চিত্র একেবারেই ভিন্ন। সামান্য বৃষ্টি হলেই রাস্তার পানি জমে, কাদা পানি আর ময়লা আবর্জনায় একাকার হয়ে যায়। সোনালী ব্যাংক রোড দিয়ে প্রবেশ করতেই ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ থানা, গার্লস স্কুল এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু সেই রাস্তাটি এতটাই ময়লা আবর্জনায় ভরা যে হাঁটার কোনো পরিস্থিতি নেই। বৃষ্টির পানিতে সেই আবর্জনা স্কুলের মাঠে জমে, পরিবেশের সাথে সাথে এই আবর্জনার দূষণের ফলে ব্যাপক মহামারী রোগ শিক্ষার্থী ও জনগণের মাঝে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বাজারে কোনো ড্রেনের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে সবাই, তাই জনগণের ক্ষোভ বিরাজ করেছে। উপজেলার প্রাণকেন্দ্রে একমাত্র বাজারটি এমন বেহাল অবস্থা হওয়ায় দিন দিন বাজারের সৌন্দর্য হারাচ্ছে। তাই খুব দ্রুত বাজারে ড্রেনের ব্যবস্থার দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ। রাজু সিকদারের নিলয়, পিরিসপুর অনলাইন নিউজ, ইন্দুরকানী।